সমবয় ব্যাংকের আর্থিক দুর্নীতিকাণ্ডে আজ অর্জুন সিংয়ের ভাইপো পপ্পু সিংকে বারাসাত আদালতে তোলা হয়। সে বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন পপ্পু সিংয়ের আইনজীবী সত্যব্রত দাস শুনব। ঘর ফ্ল্যাট বাড়িতে আজ পর্যন্ত চব্বিশ পরগনা থেকে নদিয়া বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ, যোগাযোগ করুন আজই। শুনো, আমি ব্যাংকের, আপনারা জানেন হয়তো সিইও চন্দ্রনাথ ভট্টাচার্য অলরেডি অ্যারেস্টেড, এবং উনি যখন এটার দায়িত্বে ছিলেন ওনার টেনিওরেতে এই সমস্ত কাজগুলো হয়েছে। ব্যাংকের ত্রুটি একমাত্র চন্দ্রনাথবাবুর ফাংশনেতে পাওয়া গেছে, উনি তার সেই সময় দায়িত্ব ব্যবহার করেছেন, তার জন্যই ওনার এগেনস্টে 409 মামলা হয়েছে। একজন তদন্ত চলছে, সব কথাগুলো এক্ষুনি বলা যাবে না। আজকে আসামিকে আমরা পিসি চেয়েছিলাম, 14 পিসি প্রেয়ার করেছিলাম, কোর্ট সমস্ত মামলার গুরুত্ব বিবেচনা করে 10 পিসি গ্রান্ট করেছে। যদি এই 10 মধ্যে আমাদের ডেভেলপমেন্ট হয় পরবর্তী কালে, আমাদের তো আরও স্কোপ আছে চাইবার, আর যদি তার মধ্যে আমাদের পারপাসটা সার হয়ে যায়। আর উনি তো লাস্ট স্টেজেতে কনফেস করেছে সমস্ত কিছু পুলিশের কাছে, এবং ডকুমেন্ট যা আছে এগুলো তো ডিনাই করবার কোনো স্কোপ নেই। আপনি আমাকে একটা টাকা দিলেন, আমার অ্যাকাউন্টে ঢুকলো, এই ডকুমেন্ট তো ব্যাংক মেনটেন করে এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট, তো আমি এটা ডিনাই করব কি করে? না, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এলো, কিন্তু পুরো সরকারি টাকা যেহেতু সবুজ ডকুমেন্টের কাজ ওয়ার্ক অর্ডারের উপরে হয়েছে, সেই সময় ভাটপাড়া পুরসভায় কোনো কারো দায়বদ্ধ থাকছে না ভাটপাড়া। দেখুন, আপনার কথাটা ঠিকই, একটা জিনিস খেয়াল রাখবেন, সেই সময় ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন আমাদের বর্তমান সাংসদ, এবং তিনি সেই সময় এই নৈহাটি ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আরবিআই যে সমস্ত গাইডলাইন ইনস্ট্রাকশন ব্যাংকে দিয়েছিল, যেটা পরবর্তীকালে চন্দ্রনাথ ভট্টাচার্য পিসি পিরিয়ডে সিজ হয়েছে ওনার কাছ থেকে, তাতে আরবিআই স্ট্রংলি ক্রিটিসাইজ করেছে যে একটা লোক সাইমালটেনিয়াসলি চেয়ারম্যান ব্যাংকের, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, এটা হতে পারে না। আর যেভাবে ওই জাল ডকুমেন্টের উপরে, সে জাল ডকুমেন্ট ছাড়া যে কোনো ওয়ার্ক অর্ডারের এগেনস্টে তাকে মর্টগেজ করে লোন দেওয়া যায় না, এটা আরবিআই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। চন্দ্রনাথবাবু তো এগুলো ফ্লাউট করেছে, এগুলোকে অমান্য করে এই কাজ করেছেন, যদিও উনি এই কথা বলেছেন যে আমাকে ভয়ে প্রেশারে চাপে এগুলো করতে হয়েছে। পুলিশ তো যেদিন কমপ্লেন পেয়েছে সেদিন থেকে তদন্ত শুরু করেছে। দেখবেন, পুলিশ যেদিন থেকে মামলা স্টার্ট করে তদন্ত করেছে, পুলিশের কোথাও কোনো ডিফেক্ট ছিল, পুলিশ খুব এক্সপিডিশিয়াসলি মামলাটাকে তদন্ত। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু অন্য কোনো ক্রাইম নেই, এটা ফোর্জারি ইন রিলেশন টু দি ডকুমেন্ট। কাজে এই ডকুমেন্ট শুধুমাত্র একটা জায়গায় নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে, তাদের কাছে আছে, তো এগুলোকে আমরা দুম করে তো সবাইকে ধরেই অ্যারেস্ট করতে চাইনি। পুলিশ আগে ইনকোয়ারি করে তার সত্যটা যাচাই করেছে। অ্যাজ পার রেকর্ড তো ওনার ইনভলভমেন্ট পাওয়াই যাচ্ছে, উনি এই সমস্ত লোনগুলো, এই জাল ওয়ার্ক অর্ডারগুলোতে ওনার সই আছে প্রত্যেকটাতে, ওনার টেনিওরে তো এগুলো বেরিয়েছে, এবং সেগুলো যে জাল পরবর্তীকালে যে অ্যাডমিনিস্ট্রেটর এসেছে তিনি তো বললেন এরকম কোনো ওয়ার্ক অর্ডারই নেই মিউনিসিপ্যালিটিতে। হ্যাঁ, আদালতে একথা আমরা আগের পিসি নেওয়ার সময়ও বলেছি, আজকে পাপ্পুর পিসি নেওয়ার ক্ষেত্রে যে রেলিভেন্ট পোর্শনটুকু বলার দরকার আমরা বলেছি, অন্য অন্য মামলার ক্ষেত্রে চন্দ্রনাথবাবুর ক্ষেত্রে বলেছি, চন্দ্রনাথবাবু জবাব দিয়েও একথা বলেছে কোর্টের কাছে। সেটা তো এক্ষুনি আবেদন করার মতো স্টেজ চলে এসছে, ইনভেস্টিগেশন চলছে, তো পুলিশের পাওয়ার তো সিজ হয়ে যায়নি এখনো, ইনভেস্টিগেশনটা ম্যাচিওর করুক, দেখতে থাকুন কোথায় কি হয়। আমার ভালো নাম সত্যব্রত দাস, এই মামলার স্পেশাল পিপি। 467, 468, 409 কেমন, 406, 120B অফ দি ইন্ডিয়ান পেনাল কোডে এই মামলাতে চার্জ এসছে। 467, 460 আপনারা জানেন গুরুত্বপূর্ণ পাবলিক ডকুমেন্ট ফোর্জ করা, 471 সেগুলোকে জানেন যে এগুলো ফোর্জ, তারপরে ওটাকে জেনুইন হিসাবে ইউজ করা, 409 পাবলিক সার্ভেন্ট হিসাবে যদি গভর্নমেন্টের কোনো টাকা এম্বাজেলড হয়, তছরুফ হয়, এবং তাতে যদি সরাসরি তাদের ইনভলভমেন্ট থাকে তাহলে। আর একটা কথাই জানতে চাইবো, অর্জুন সিং এর নাম কি সরাসরি এসেছে কোন মামলাতে? এই মামলাতে,
এই মামলাতে যে সমস্ত ঘটনা পরম্পরায় এসছে এবং পরবর্তীকালে পুলিশ তদন্ত করতে গিয়ে যা দেখেছে যে এরকম কোনো ওয়ার্ক অর্ডারই হয়নি, অথচ এই ওয়ার্ক অর্ডারগুলো ওনার সই করা, তাহলে তো বাকিটা আপনারা বুঝতেই পারেন। পপ্পু সিংকে আমরা এই মামলা শুরু হওয়ার পরে অনেকবার নোটিশ করেছিলাম, কিন্তু নোটিশটা কমপ্লাই করেও আসছিল না, বিভিন্নভাবে টাইম নিচ্ছিল। তারপরে যখন যোগাযোগ করে তখন পুলিশের কাছে ওর এগেনস্টে যে সমস্ত মেটেরিয়াল অ্যালিগেশনগুলো এসছে তার ব্যাপারে পুলিশ তাদের কাছে জানতে চায় এবং ও স্যাটিসফ্যাক্টরি কোনো আনসারও দিতে পারেনি। ওর এগেনস্টে যে সমস্ত ডকুমেন্ট বা যে অ্যালিগেশনটা স্ট্যান্ড করেছে সেটাকে রিফিউট করতেও পারেনি এমন কোনো ডকুমেন্ট। ন্যাচারালি বাধ্য হয়ে পুলিশকে অ্যারেস্ট করতে হয়েছে এবং যে সমস্ত ফোর্জ ডকুমেন্টগুলো ইউজ করা হয়েছে, আপনারা তো জানেন এই মামলায় আগেও শুনেছেন যে কতগুলো মিউনিসিপ্যালিটির জাল ওয়ার্ক অর্ডার দিয়ে ব্যাংক থেকে লোন করা হয়েছে এবং দেখা যাচ্ছে এই ভাটপাড়া 73 নম্বর কেসে যে লোনটা হয়েছিল টোটাল স্ট্রেংথ হচ্ছে 11.34 crores এবং এই টাকাটা 28/3/2018 এবং 29/3/2018 স্যাংশন করে ডিসবার্সমেন্ট যখন হয়ে গেল অ্যালেজ ক্রেডিটার এগেনস্টে, ইমিডিয়েটলি তারপরেই দেখা যাচ্ছে টাকাটা NS কনস্ট্রাকশনে ঢুকে যাচ্ছে। তাহলে এই যে ব্যাংকের টাকাগুলো জাল ওয়ার্ক অর্ডার দিয়ে সব মানুষের নামে বেরোলো এবং সেগুলো সব NS কনস্ট্রাকশনের অ্যাকাউন্টে ঢুকলো, তা স্বাভাবিকভাবে তার দায় তো ওনার। ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমরা মেনটেন করি না, পুলিশ মেনটেন করে না, উনিই করেন। তাহলে NS কনস্ট্রাকশনের মালিক উনি, তো ওনাকে তো অ্যাসাইন করতে হবে যে এই যে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ঢুকলো, কিভাবে ঢুকলো, কেন ঢুকলো, কোথায় গেল, কার টাকা, কী কাজ হলো। এবার তারপরে এসে আজকে শুনলাম উনি 10 লক্ষ টাকা পেমেন্ট করেছেন। এই মামলাগুলো সব শুরু হয়ে যাবার পরে পুলিশ যখন ওনায় খুঁজছে তখন 10 লাখ টাকা পেমেন্ট করলেন। তাহলে প্রথম কথা হচ্ছে ক্রাইমটা তো অ্যাডমিট হলো, দ্বিতীয় কথায় 10 লাখ টাকা উনি পেলেন কোথা থেকে, সেই সোর্সটাই বা কী? তাহলে ওনার অ্যাকাউন্টে যেই টাকাগুলো ঢুকেছে আর ওনার নামে যে 54 লক্ষ টাকাটা এসছে, এটা তো জাল ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ করবে বলে কি কাজ হলো? ওয়ার্ক অর্ডারও জাল, কাজও হলো না, টাকাটাও গেল গভর্নমেন্টের। এই টাকাগুলো যদি ব্যাংকে থাকতো কত সাধারণ গরিব মানুষ পেয়ে উপকৃত হতো। টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র 1 ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 7431 28। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।